প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন থেকে, প্রতিটি সংবাদ সম্মেলন থেকে এমন কিছু বিষয় উঠে আসে যে বিষয়গুলো যতটা না গণমাধ্যমে আলোচিত হয় তার চেয়ে অনেক বেশি আলোচিত হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এবং মানে আজকে যে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়ে গেল সেই সংবাদ সম্মেলনেরও বেশ কিছু বিষয় সামাজিক যোগাযোগ মাধ্যমের ইতিমধ্যেই ভাইরাল। এখন এই ভাইরাল হওয়া বিষয়গুলো নিয়ে কথা বলতে গেলে স্বাভাবিকভাবে আপনারা যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে আছেন এবং এই কথার নিচে এসে হাসি রসিকতা নানা রকমের মন্তব্য করবেন। তো বিনীতভাবে অনুরোধ করি যে আমি আসলে হাসি রসিকতার জন্যে কথাগুলো বলছি না, কথাগুলো বলছি কেন বলছি পরের অংশে এই কথা সেই কথাগুলো বলবো, আগের অংশে শুধু আপনাদের স্মরণ করিয়ে দেওয়ার জন্যে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে কোন বিষয়গুলো আলোচনা এলো সেই বিষয়গুলো একটু বলে নেওয়ার জন্য বিষয়গুলো বলছি। যেমন বাংলাদেশে ডিমের দাম বেড়ে গেছে, এখন এই ডিমের দাম বেড়ে যাওয়া নিয়ে নানা রকমের তর্ক বিতর্ক আছে, অসহায় অবস্থা আছে, এবং ডিম মানুষ খেতে পারবে কি পারবে না এরকম একটা প্রসঙ্গ আছে। ১২টা ডিমের দাম ১৫০ টাকা, ১৬০ টাকা, এটা ১৮০ টাকা নাকি উঠেছিল, এরকম শোনা যায়। তো এখন স্বাভাবিকভাবেই সংবাদ সম্মেলনে ডিমের প্রসঙ্গ এসেছে এবং প্রধানমন্ত্রী যে কথাটি বলেছেন যে ডিম যখন বেশি পাওয়া যায় তখন সিদ্ধ করে ফ্রিজে রেখে দিলে অনেক দিন পর্যন্ত থাকে, নষ্ট হয় না। এখন এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এবং ভাইরাল হওয়ার একটা কারণ হচ্ছে আমরা ছোটোবেলা থেকে শুনে এসেছি সেটা যে ডিম সিদ্ধ করে বেশিক্ষণ রাখতে হয় না, বা সবাই যেটা শুনেছেন নাও হতে পারে, আমি আমার কথা বলছি যে আমরা শুনে এসেছি যে ডিম সিদ্ধ করে বেশিক্ষণ রাখতে হয় না, খেয়ে ফেলতে হয়, ঠান্ডা করতে হয় না। আর এখন শুনছি বা মাননীয় প্রধানমন্ত্রী যে কথাটি বললেন যে ডিম সিদ্ধ করে ফ্রিজে রেখে দেওয়া যায়, তারপরে সেটা অনেক দিন পর্যন্ত খাওয়া যায়। এখন এখানে সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকটি প্রসঙ্গ এসেছে। প্রথমত প্রসঙ্গ এসেছে যে ডিম সিদ্ধ করে ফ্রিজে রেখে দেয়া এটা বৈজ্ঞানিক কিনা, এটা স্বাস্থ্যসম্মত কিনা। তো এটা তো বিজ্ঞানীরা ব্যাখ্যা দেবেন, খাদ্য পুষ্টিবিদরা এর ব্যাখ্যা দেবেন, সেই ব্যাখ্যার কাছে আমি যাব না। আরও যে সমস্ত প্রশ্ন এসেছে সেই সমস্ত প্রশ্ন, কেউ বলছেন আমি তো ডিম ওমলেট করে খাবো, মানে ভাজি করে খাবো, আমি পোস্ট করে খাবো, তো এখন সেদ্ধ ডিম পোস্ট করে খাওয়া যাবে কি না, সেদ্ধ ডিম ওমলেট করে খাওয়া যাবে কি না, এই প্রশ্নগুলো আলোচনায় এসেছে। এর মধ্যে কিছু আছে সত্যি সত্যি সিরিয়াসলি তারা জানতে চেয়েছেন যে সিদ্ধ করে রাখা ডিম আবার বিশেষ কোনো প্রক্রিয়াতে পানির সঙ্গে গুলিয়ে তারপরে ভাজি করা যায় কি না, কেউ কেউ আছেন সিরিয়াসলি জানতে চেয়েছেন, আবার কেউ কেউ হাসি রসিকতাও করছেন। আমি হাসি রসিকতাতেও যাচ্ছি না, আমি সিরিয়াস কথাতেও যাচ্ছি না, আমি শুধু তথ্যটা আপনাদের সামনে দিয়ে রাখলাম যে প্রধানমন্ত্রী একটা ডিমের অর্থাৎ বেশি যখন পাওয়া যায় তখন সিদ্ধ করে ফ্রিজে সংরক্ষণ করার একটা পরামর্শ দিয়েছেন, একটা বুদ্ধি দিয়েছেন। আবার কেউ কেউ এখানে কথা বলছেন যে ডিম যখন বেশি পাওয়া যায় তখন সবাই যদি বেশি করে কিনে ফ্রিজে সংরক্ষণ করে তাহলে আবার সবসময়ই ডিমের দাম বেড়ে যাবে কিনা, বা বেশি পাওয়া যাওয়ার সময়েও মানুষকে কম দামের চেয়ে বেশি দামে ডিম কিনতে হবে কি না, এই প্রশ্নগুলো আলোচনায় এসেছে। আর এর আগে আজকেও কাঁচামরিচের প্রসঙ্গ আলোচনায় এসেছে, প্রধানমন্ত্রী বলেছেন গাছের থেকে কাঁচামরিচ তুলে খাওয়ার একটা অন্যরকম টেস্ট আছে সেই কাঁচামরিচের। এখন এটা খুবই ভালো ব্যাপার যে প্রতিটি বাড়িতে যদি একটি দুটি কাঁচামরিচ বা প্রতিটি বাসায় যদি একটি দুটি কাঁচামরিচ এর গাছ লাগানো যায় এবং সেই গাছ থেকে যদি কাঁচামরিচ হয় এবং সেখান থেকে তুলে যদি খাওয়া যায় এটা খুবই ভালো ব্যাপার। আমি ঠিক জানি না সেটা হচ্ছে যে কয়টি বাড়িতে, ঢাকা শহরের কয়টি বাড়িতে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত কয়টি বাড়িতে আসলে টবে গাছ লাগিয়ে কাঁচামরিচ গাছ লাগিয়ে সেখান থেকে খাওয়ার মতো অবস্থা আছে। আমার জানা মতে, আমার কাছে যে তথ্য আছে বা আমি যেভাবে ঢাকা শহরকে দেখি সেটাতে খুব কম সংখ্যক বাড়ি। এখন তবু এটা আলোচনা এসেছে, এর আগে আলোচনা এসেছিল কাঁচামরিচ শুকনো করে রাখা, কাঁচামরিচের গুঁড়া ইত্যাদি ইত্যাদি বিষয়, যে যখন বেশি পাওয়া যায় তখন এটা সংরক্ষণে রাখা হবে, গুঁড়া করে রাখা হবে, শুকনো করে রাখা হবে ইত্যাদি ইত্যাদি। তারও আগে রোজার সময় যখন বেগুনের দাম বেড়ে যায় তখন বেগুনের পরিবর্তে বেগুনি বানানোর পরামর্শ দেওয়া হয়েছিল মিষ্টি কুমড়া বা পেঁপে দিয়ে, প্রধানমন্ত্রী বলেছিলেন তারা নিজেরাও এটা খেয়ে থাকেন,
এটা নিয়েও মানুষ কেউ সিরিয়াসলি নিয়েছেন, কেউ হাসি রসিকতা করেছেন। তো এরকম অনেক বিষয় আছে। আর এইখানে এটা হচ্ছে ঘটনা গেল, আর ঘটনার পরে যে অংশটি আমি নিজে সিরিয়াসলি বলার চেষ্টা করব, সেই বলার চেষ্টাটি হচ্ছে এই যে বিকল্প রেসিপি দেয়া, এটা এক ধরনের ব্যাপার প্রধানমন্ত্রী যেটা দিচ্ছেন, কিন্তু আসলে প্রধানমন্ত্রীর কাছ থেকে দেশের মানুষ কি প্রত্যাশা করেন? এই ধরনের ডিম সংরক্ষণ করে রাখার রেসিপি প্রত্যাশা করেন, নাকি এটা প্রত্যাশা করেন যে এখান থেকে প্রধানমন্ত্রী একটা কঠোর ব্যবস্থা নেবেন, যেই ব্যবস্থার পরিপ্রেক্ষিতে ডিমের দাম সহনীয় থাকবে, সেই জায়গাতে উদ্যোগ নেবেন? যদি সেই জায়গাতে উদ্যোগে কোনো ঘাটতি থাকে এবং উদ্যোগ নেওয়া না হয়, এবং সাধারণ মানুষকে যদি ডিম সংরক্ষণ করে রাখতে বলা হয়, তাহলে সেটা আসলে কোনো সমস্যার সমাধান কি না, এটা ভেবে দেখার খুবই যৌক্তিক ব্যাপার। যেরকম সব মন্ত্রী, বাজার সংশ্লিষ্ট যত মন্ত্রী আছেন, সব মন্ত্রীরাই বলেন সিন্ডিকেটের কথা, যে সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে, সিন্ডিকেট ভাঙা যায় না, সিন্ডিকেট অনেক শক্তিশালী, বাণিজ্যমন্ত্রী এই কথা বলেন। আজকে যখন সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, সংবাদ সম্মেলনে যখন এই প্রশ্নটি করা হলো, তখন প্রধানমন্ত্রী কিছুটা অবাক হলেন যে সিন্ডিকেটের বিষয়টি কে বলেন। যখন জানানো হলো যে বাণিজ্যমন্ত্রী নিজে বলেন, তখন প্রধানমন্ত্রী দেখা গেল যে প্রধানমন্ত্রী বাণিজ্যমন্ত্রীর এই কথাগুলো আসলে কখনো শোনেননি বা তার জানা নাই। তিনি বলেছেন আমি বাণিজ্যমন্ত্রীকে ধরবো, তার মানে হচ্ছে বাণিজ্যমন্ত্রী যেটা বলেছেন সেটা সঠিক নয়, সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়। তাহলে প্রশ্ন হচ্ছে বাণিজ্যমন্ত্রী সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেন না কেন? কৃষিমন্ত্রী সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেন না কেন? খাদ্যমন্ত্রী সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেন না কেন? প্রতিটি জিনিসের দাম কেন এইভাবে বেড়ে যায়, এবং যা প্রধানমন্ত্রী জানেনই না, প্রধানমন্ত্রীকে হয়তো জানানোই হয়নি তাহলে এই প্রধানমন্ত্রীর আজকের বক্তব্য অনুযায়ী। এখানে আরেকটি কথা বলে রাখা দরকার, যেগুলো তো সংবাদ মাধ্যমে আলোচনা হয়, এখন দেশের গুরুত্বপূর্ণ সংবাদ মাধ্যমগুলো বা পত্রিকাগুলো প্রধানমন্ত্রীর কাছে পৌঁছায় কিনা বা তিনি পড়েন কিনা, এমনিতে জানি যে দুটি পত্রিকা তিনি পড়েন না, যাই হোক সেই দুটি পত্রিকা ছাড়াও তো আরও পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়, তাহলে তিনি সেটা জানেন না কেন, সেটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে। তার চেয়েও গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা যে তিনি যে বলেছেন বাণিজ্যমন্ত্রীকে ধরবো, এই জায়গাটির অবস্থা কী হয় সেটাও আমরা দেখতে চাই। আর একটা কথা বলে শেষ করি আজকের আলোচনাটা, এই আলোচনাটা যে এই গরুর মাংসের দাম বৃদ্ধি 750-800 টাকা কেজির পরে আমাদের সরকারের পক্ষ থেকে সংশ্লিষ্টরা বলছেন গরুর মাংস যদি ব্রাজিল থেকে আমদানি করে আনা হয় তাহলে 300-400 টাকা কেজিতে গরুর মাংস বাংলাদেশের মানুষ খেতে পারেন। তার মানে হচ্ছে বাংলাদেশের যে গবাদি পশু, বাংলাদেশের যে এই পশু আবাদ বা পশু চাষ, সেটার চেয়ে বিদেশ থেকে যদি আমদানি করে আনা যায় তাহলে খাসি গরুর মাংসের দাম অনেক কম পড়বে, কারণ ব্রাজিলে গরুর মাংসের দাম কম। হ্যাঁ, ব্রাজিলে বাংলাদেশের তুলনায় গরুর মাংসের দাম কম। এখন এখানে প্রশ্ন হচ্ছে এই যে বাণিজ্য সংশ্লিষ্টরা যে একটা কথা বলছেন যে আমদানি করে আনলে কম দামে খাওয়ানো যাবে, এটা কি সত্যি কথা না মানুষের সাথে ধোকাবাজি? আমার ধারণা এটা ধোকাবাজি করছেন তারা। কেন ধোকাবাজি করছেন? ব্রাজিলে বাংলাদেশের চেয়ে গরুর মাংসের দাম কম, তখন ব্রাজিলে তো চিনির দাম বাংলাদেশের চেয়ে কম, তো ব্রাজিল থেকে চিনি আমদানি করে আনা হয়, তাহলে সেই চিনির দাম বাংলাদেশে এত বেশি হয় কেন? এর জবাব কি? আমরা ডাল আমদানি করি, যে সমস্ত দেশে ডাল, দেশের থেকে ডাল আমদানি করি, সেই সমস্ত দেশে তো ডালের দাম বেশি না, তাহলে সেই সমস্ত বাংলাদেশে ডালের দাম বেশি কেন হয়? আমরা পেঁয়াজ আমদানি করি, যে সমস্ত দেশের থেকে আমরা পেঁয়াজ আমদানি করি, সেই সমস্ত দেশে তো বাংলাদেশের চেয়ে পেঁয়াজের দাম কম, তাহলে বাংলাদেশে আমদানি করে এনে কেন পেঁয়াজ কম দামে খাওয়ানো যায় না? এখন যেই যে গবাদি পশুর কথা বলা হচ্ছে, কিন্তু বিষয়টি ওইখানে না, বিষয়টি অন্য জায়গায়। বাংলাদেশে আসলে দাম বেশি কেন? আমাদের খামারিরা কি বিশাল টাকা লাভ করছে? যাদের সামান্যতম ধারণা আছে তারা জানবেন যে না, মোটেই তারা বিশাল টাকা লাভ করছে না। সুবিধা যেটা হয়েছে, ভারতীয় গরু আসা বন্ধ হওয়ার পরে বাংলাদেশে গরু খাসি এই জায়গাটিতে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। স্বয়ংসম্পূর্ণতা অর্জন করার পরেও দাম বেশি কেন? দাম বেশি হচ্ছে বাংলাদেশে পোলট্রি ফিডের, সেটা মুরগির খাবার বলেন, গরুর খাবার বলেন, খাসির খাবার বলেন, যাই বলেন না কেন, এই যে ফিড আছে, পশুর ফিড, এই ফিডের দাম বাংলাদেশে অনেক অনেক বেশি, এবং এটা লাভ দিয়ে দাম বাড়ে।
এবং এখন তো গরু মাঠে ঘাটে চড়ানো যায় না, গরু একটা নির্দিষ্ট জায়গায় রেখে, ঘরে রেখে তাকে কিনে খাবার দিয়ে গরুকে পালতে হয়। তো এই যে যদি আপনি গরুর খাবারের দাম কমাতে না পারেন, খাবারের দামকে যদি আপনি মানসম্পন্ন করতে পারেন, মুরগির খাবার যদি আপনি দাম কমাতে না পারেন, তাহলে ডিমের দাম বেশি হবে, মুরগির দাম বেশি হবে, গরুর মাংসের দাম বেশি হবে, খাসির মাংসের দাম বেশি হবে। দাম বেশি এর মানে এই না যে খামারিরা বিপুল টাকা লাভ করছে, দাম বেশি তার কারণে আমাদের অব্যবস্থাপনার কারণে পোলট্রি ফিডের দাম কমানো যাচ্ছে না, এটা হচ্ছে মূল কারণ। এখন মূল কারণটি বাদ দিয়ে যে আমদানির পেছনে ছোটার একটা মোহ, আমদানির মোহ পেছনে ছোটার একটা প্রশাসনের ইচ্ছা, সেটা জনগণের সামনে ছেড়ে দেয়া যে আমদানি করে আনলে বাংলাদেশের মানুষকে 300-400 টাকা দামে গরুর মাংস খাওয়ানো যাবে, এবং এই কারণে মানুষ এখন বলবে যে হ্যাঁ আমদানি করো, আমাদের দেশেরটা দরকার নাই, তার মানে দেশের এই খাতটা, খামারিদের এই পশু চাষের এই খাতটা পুরো ধ্বংস করে দেবে, ধ্বংস হয়ে যাবে। এটা কি আমাদের বাণিজ্য যারা রপ্তানি আমদানি করতে চাচ্ছেন তাদের সেই সংশ্লিষ্ট জায়গাতে তাদের কি কোনো ব্যবসা আছে, বা তারা কি চান এই শিল্পটা ধ্বংস করে দিতে? আমি ঠিক জানি না, তবে এরকম একটা আওয়াজ তারা দিয়েছেন। যাই হোক, তো সংবাদ সম্মেলনের কথা বলছিলাম, হাসি রসিকতা যাই হোক, এখন আমরা দেখতে চাই যে আগামী দিনগুলোতে ডিম বিষয়ক সমস্যার সমাধান হয় কি না, মানুষ সেটা সিদ্ধ করে ফ্রিজে রেখে সংরক্ষণ করে খাওয়া শুরু করেন কি না, কাঁচামরিচ শুকনো করে খাওয়া শুরু করেন কি না, এটাগুলো আমরা এখন দেখতে চাই। যদি দেখতে চাই, যদি দেখতে পারি, যদি দেখি যে এগুলো সত্যি সত্যি করা হচ্ছে, তাহলে বাংলাদেশ থেকে একটি সংকট কেটে যাবে, নাকি কেটে যাবে, নাকি আবার এই সম্ভাবনাও থাকবে যে যদি সবাই সংরক্ষণ করতে থাকেন তাহলে যে সময় দাম কম থাকার কথা সেই সময় আবার দাম বেড়ে গেল, জানি না। যাই হোক, আপনারা হাসি রসিকতা করবেন না, আমি সিরিয়াসলি কথাগুলো বললাম।